বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো যে প্রতিদিন নিয়মিত এই তিনটি আমল যদি আমরা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব, তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও এই তিনটি আমল সম্পর্কে জানতে পারে। তাহলে প্রিয় দর্শক, আসুন আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি। প্রতিদিন নিয়মিত এই তিনটি আমল আমরা সবাইকে নিয়ে যাবে জান্নাতে। সেই তিনটি আমলের মধ্যে এক নম্বর আমলটি হলো সকাল ও সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া পাঠ করা। এখন প্রশ্ন হলো যে এই সাইয়্যিদুল ইস্তিগফার কোনটি? আসুন এখন আমরা সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি জেনে নেই। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি তোমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। বুখারি ও মিশকাত হাদিস নং 2335। প্রিয় দর্শক, দুই নম্বর আমলটি হলো প্রতিবক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় দর্শক, এখন আসুন আমরা জেনে নেই আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। তৃতীয় নম্বর আমলটি হলো প্রতি রাতে পবিত্র কোরআনুল করিম থেকে সূরা মুলক পাঠ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে প্রতিদিন নিয়মিতভাবে এই তিনটি আমল করার তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাত